পেঁয়াজটা কুচি করেছি, ধনে পাতা আর হচ্ছে লঙ্কা, লঙ্কা কুচি, এখন হলুদ দিচ্ছি। ঠান্ডা গো, ঠান্ডার মধ্যে গরম গরম মোচা খেতে কিন্তু খুবই টেস্টি। তোমরা বাড়িতে বানিয়ে খাওয়া, ঠিক আছে? বলো, শক্তি নেই ওইটুকুনো লবণ বানাবা তুমি, শুনছো আমার কাছে? অল্প লবণ দিয়ে দেখি, হ্যাঁ, তারপরে পরে লাগলে আবার দেবো। এর মধ্যে আর ওই আটা দিতে হবে তো, আর জল, আর এরপরে আটা দেবো, ঠিক আছে? এরপরে আটা দেবো, আটা দে না, সরি, ময়দাও তোমরা দিতে পারো, মানে যার যেটা ভালো সে সেটা দিতে পারো, বেসনও দিতে পারো। হ্যাঁ, আমি জানি না, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে, যখন বানাবো তখন আবার দেখা হচ্ছে। তো দেখো আমি মেখে নিয়েছি, প্রথমে তেল গরম হয়ে গেছে, ধুমো বেড়েছে তেল দিয়ে। চেকিং যখন করবে তখন একবারে দেখা হচ্ছে। বড়া কাছে, ও তো কেমন হয়েছে বড়া, কেমন হয়েছে বড়া? শুধু খেয়েই যাবে, বলবি আর না, ভালো হয়েছে? তোমার কেমন লাগছে? প্রথমটা তো লবণ নেই, ঠিক আছে, গাইস পরে দেখাচ্ছি আর কি করা যাবে। তোমার ভিডিও, তুমি বড়া নি কান না বাচ্চা, তুমি এই যে বড়া বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি, বলো ইয়েটা কি হয়েছে, বড়াটা কেমন হয়েছে? রিঅ্যাকশনটা, পয়েন্টটা ভালো হয়েছে, ভালো কোনো ভালো দেখি কোনো কন্টেন্ট হয় কি এর থেকে ভালো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নতুন কোনো চ্যানেলের ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি পটাপট তোমরা।